আমার নবীজির একটা হাদিস, লা তাদউ আল-ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়া দুউ সুবুরান কাসীরা। এই পৃথিবীর ময়দানে চারজন মহিলাকে আল্লাহ জান্নাতে দিবেন, কয়জন আরো জোরে বলেন, বলেন বলেন কয়জন? আমার কলিজার টুকরা ভাইয়েরা, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল খায়র ওয়া কুল্লু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহাত। চারজন মহিলাকে আল্লাহ জান্নাতের গেটে ঢোকাইবেন সালাম দিয়ে দিয়ে। ফেরেশতারা জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর স্ত্রী নেককার কেমন হওয়া লাগবে? এক নম্বর স্ত্রী হতে হবে, স্বামী যখন বাহির থেকে আসবে তখন স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। এখন যদি সখিনার মার পাঁচটা যদি রাজহাঁস থাকে তাহলে কি স্বামী সময় দেওয়ার টাইম আছে? বারে আরো জোরে কোন আছে? কোরআনের বিধান, হাঁস জবাই করে মেরে ফেল, আগে স্বামীর খেদমত। আল্লাহ আকবার বলবেন না? টাঙ্গাইলের মা বোনেরা, তাহলে স্বামীর খেদমত দরকার আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? এখন আমাদের দেশে পরকিয়া এগুলি গুনাহ যুক্ত কিছু বেড়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কি না? এর এক নাম্বার কারণ, আমার মা বোনেরা স্বামীকে ঠিক মতো সময় দেয় না, বা স্বামী ঠিক মতো স্ত্রীকে সময় দেয় না, যার কারণে ঘরে ঘরে জেনা বেবিচার বেড়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কি না? এজন্য আমার কলিজার টুকরা মা বোনেরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, আপনারা সকলে স্বামীকে মূল্যায়ন করবেন ইনশা আল্লাহ। দুই নম্বরে আমার কলিজার টুকরা মা বোনেরাম, বিশ্ব নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন, হে মা জননী, স্বামী যেটা খুশি মনে এনে দেবে সেটা খুশি মনে মা বোনদেরকে নেওয়া লাগবে। ও কি তা নেই? বলেন বলেন নেই? ওই যে একজন ভাই বলে, না কত মনে কষ্ট আপনি টের পাচ্ছেন? ভাই টাঙ্গাইলের সব থেকে দামি শাড়িটা এনে দিয়েছে, কয় বিবি রে তোমার জন্য এনেছি, কয় আমার এটা পছন্দ না, আর এর চাইতে দামি লাগবে, ওই রকম বিবিকে দিয়ে এ পৃথিবীর ময়দানে এক পয়সার কোনো প্রয়োজন কাজে লাগবে না, কথা বলেন ঠিক কি না? এজন্য কি বাবা কষ্ট হচ্ছে নাকি, শেষ করে দেব? হ্যাঁ মনে হয় অনেকের কষ্ট হচ্ছে, তাই তো? আমার আমার কলিজার টুকরা মা বোনেরা, দুই নম্বরে স্বামী যেটা এনে দিবে সেটা খুশি মনে নেওয়া লাগবে, মাস্ট বি অবশ্যই। যদি কোনো স্ত্রী যদি মেনে নিতে পারে, আমার বিশ্বাস খাতিজাতুল কুবরার সাথে জান্নাতে তাকে আল্লাহ পৌঁছে দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না, তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না, সে নবীজির মহাব্বতে, সে নবীজির মহাব্বতে দুরুদ পড়িও, মন যদি দিতে হয়, বলেন বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, হাই হাই ভালো যদি বাসতে হয়, বলেন ভালো যদি বাসতে হয়। আরে মুসলমান বাবাজি কোন দিকে কোনো নজর নেই, কয়েক মিনিটের ভিতরে বিদায় নিয়ে চলে যাব রে বাবাজি, আর আপনাদেরকে কষ্ট দিব না না না, অল্প কয়েকটা মিনিট সময় দিয়ে চলে যাবে, কেন আইছেন? এই মাহফিল থেকে কি নিয়ে বাড়িতে যাইবেন রে বাবাজি? একটু দিলটা নরম করে দে, এরে টাঙ্গাইলের মুসলমান, এরে টাঙ্গাইলের মা বোনেরা, আমার মুসলমান ভাইরা রে, কেমন ছিলেন আমার নবীজি, কেমন ছিলেন আমার নবীজির স্ত্রীরা একটু শোনেন। আমার নবীজি সারাটা দিন দাওয়াত দিতে লাগলেন, মক্কায় ঘুরে ঘুরে দাওয়াত দে, মদিনায় ঘুরে ঘুরে দাওয়াত দে, কিন্তু কাফের বেঈমানেরা নবীর যে নবীজির দাওয়াতগুলি শোনে শোনে কেউ আমলে নেন, কেউ নেন না। নবীজি সারাটা দিন দাওয়াত দিলে, সন্ধ্যাবেলা বাসাই যে বলে, ও বিবি খাদিজা কি আছে গো,
সারাটা দিন দাওয়াত দিছি রে, পেটে অনেক খোদার তো কিছু খাবার আসেনি রে খাতিজা। আম্মা জান খাতিজা ডাক দিয়া বলে, স্বামী আমার তেমন কোনো ঘরে খাবার নাই, তেমন কোনো ঘরে খাবার নাই। আরে আমার টাঙ্গাইলের বাবাজি, কোনো দিকে কোনো নজর নেই। মা খাতিজা চোখের পাড়িগুলি টাক দিয়ে বলে, ফেলায়া ফেলায়া বলে, বিবিরে স্বামী গ, ঘরের ভিতরে মাত্র দুইটা খেজুর আছে আর এক পেয়ালা দুধ আছে, জানেননি জানেননি। পাশের বাড়ির লোকজনগুলি আমাকে এইগুলি হাদিয়ে দিয়েছে। আমার নবীজি ডাক দিয়ে বলেন, খাতিজা যা আছে সামনে নিয়ে আসো, জলদি করে খেয়ে ফেলো। আমার পেটে আর ক্ষুধার কারণে আমি আর হাঁটতে পারতেছি না। আরে মুসলমান ভাইয়া, কত মানুষের ঘরে খাবারের অভাব নাই। এরপরও দেখবে ফকির মিসকিন আসলে বলে, নাই 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 করে তাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কি না? বিবি খাতিজা ডাক দিয়ে বলে, স্বামী গো, এই যে দুইটা খাজুর আমি দিলাম, আপনি কিছু মনে করবেন না। নাও গো স্বামী, এই দুইটা খাজুর খেয়ে নাও। আমার নবীজি ডাক দে বলে, বিবি রে আমি একা খেলে হবে না, না না, তোমাকেও একটা খাজুর দিলাম, আমিও একটা খাজুর নিলাম, দুধের পেয়ালাটা তুমি অর্ধেক নাও, আমি নবীজিকে অর্ধেক দাও। আরে মুসলমান বাবাজি, বলেন তো দেখি, নবীজির মহাব্বত মায়া খাতিজাতুল কুবরা মা জননীর প্রতি বেশি ছিলেন না কম ছিলেন? আর জোরে বলেন, কম ছিলেন না বেশি ছিলেন? আরে মুসলমান বাবাজি, খাতিজাতুল কুবরার দিকে আম্মা জানের দিকে লক্ষ্য করে দেখেন আমার নবীজি, পোশাকের এমন এত পরিমাণ তালি মারতে মারতে এত পরিমাণ তালি মারছে, এবার যদি পোশাকটা কোনো রকম ভাবে যদি ছিড়িয়া যায়, আর তালি দেওয়ার মতো কোনো সুযোগ নাই। নবীজি চোখের পাড়িগুলি ছেড়ে দিয়ে বলেন, বিবিরে ও আমার খাতিজা, কিছু মনে না করলে আমি একটা কথা তোমারে বলতাম রে খাতিজা, বলো তো দেখি, তুমি 40 মন স্বর্ণ নিয়ে আমাকে বিবাহ করছো, কয় মন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কয় মন? 40 মন স্বর্ণ নিয়ে আমাকে বিবাহ করছো, কিন্তু বিবি রে কোনোদিন তো বলো নাই নাই আমার জন্য একটু বাজার থেকে খাবারগুলি নিয়ে আসিও, আমার জন্য একটু ভালো পোশাকগুলি নিয়ে আসিও। কেন বলো নাই, কেন বলো নাই? আমি আজকে তোমার কাছে জানতে চাই, কোনোদিন কেন বলো নাই? ও গো পিয়ারা হাবিব, আমার বাবার বাড়ির থেকে 40 মন স্বর্ণ নিয়ে তোমাকে বিবাহ করলাম, কোনো দিন কোন পথে কোন পথে ব্যয় করছো কেন তুমি জানতে চাও না? আমার নবীজি ডাক দে বলে, বিবিরা ও প্রাণের বিবি, কি বলবো দুঃখের কথা জাননি, আমি যখন তোমার পোশাকের দিকে তাকাইছি, আমার চোখের পানিগুলি আমি ধরে রাখতে পারি নাই। কিন্তু বিবি খাতিজা, কোনোদিন কেন এরকম ভাবে তুমি আমার কাছে কিছু চাইলা না? এবার আম্মা জান খাতিজা ডাক দেয়া বলে, স্বামী গো, আমি জানি আপনি খারাপ কাজে ব্যয় করবেন না, যা ব্যয় করেছেন আল্লাহর রাস্তায়। চিৎকার মেরে বলেন, আল্লাহু আকবার, আরো
জোরে বলেন আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ আছে কি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কি না? নবী আমার মদিনারি বুলবু, নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে বুলবুজিলে, ওই নবীকে বুলবুজিলে থাকব না ইমান। ঠিকনি ঠিকনি? আশেকি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে লা ইলাহা মহব্বতে লা ইলাহা। হাই হাই রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। ঠিকনি ঠিকনি? রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, মমিন চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা মহব্বতে লা ইলাহা। হায় হায় এই কালেমার বন্ধ বেলা, কাজে লাগবে মরণ বেলা। ঠিক নি? হায় হায় এই কালেমার বন্ধ বেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কালে মার প্রেম থাকিলে, এই কালে মার প্রেম থাকিলে কবর হবে উজালা। মহব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মুসলমান ভাইরা রে, আমার কয়েক মিনিটের ভিতরে এখন হাকি কতান কান্না করব, কেউ কাহারোর দিকে তাকাইবেন না, নিজের নফসের দিকে একটু কয়েক মিনিটের ভিতরে একটু তাকান। এরে মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে সাবিকু আসো বান্দা আমার দিকে আসো, ইলা মাগফিরাতিম আসো বান্দা আমার দিকে মাগফিরাতের দিকে আসো। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আর, এরে বান্দা আমি আল্লাহর জান্নাতের দিকে তুমি যখন আসবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক নম্বর টার্গেট আমি আল্লাহ জান্নাত দান করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।